আসসালামু আলাইকুম। সো এই ভিডিওটি হচ্ছে এই সিরিজের প্রথম ভিডিও। এই ভিডিওটি সাধারণত আমরা ইনস্টলেশন এবং কিভাবে আমরা মোগোডিবিতে অ্যাকাউন্ট করব এবং কিভাবে আমাদের প্রথম ইনস্টলেশন অথবা এই সিরিজটির জন্য প্রিপেয়ার করব সেটি আমরা এখানে দেখব। সো এই ভিডিওতে আমি একটি টেম্প মেইল ইউজ করে একটি মোগোডিবি অ্যাকাউন্ট তৈরি করব, কিন্তু আপনারা হচ্ছে আপনাদের মেইন জিমেইল ইউজ করতে পারেন বা যে কোনো মেইল ইউজ করতে পারেন, আপনাদের উপর ডিপেন্ড করে। সো আমি অ্যাকাউন্ট করতেছি। সো ট্রাই ফ্রিতে ক্লিক করব। তারপর এখানে নাম দিব, আমাদের নাম দিয়ে দিব এখানে। সো নাম দিয়ে দিয়ে হচ্ছে আমার নাম হচ্ছে এমডি, লাস্ট নেম হচ্ছে আকাশ। তো কোম্পানি নো কোম্পানি। সো এখানে পাসওয়ার্ড হবে লাইক পাসওয়ার্ড দিয়ে দিই একটা। ওকে, সো ক্রিয়েট করে ফেলি। এখানে একটা ইস্যু দেখা দিচ্ছে। সো ইস্যু, আচ্ছা আমি এখানে অন্য নাম দিই, সো এনিথিং। হ্যাঁ এখন হয়ে গিয়েছে। তো ওকে, তো এখানে একটি মেইল আসবে। তো মেইল এসে গিয়েছে। ভেরিফাই করে ফেলি। সো আমাদের ইমেলটি ভেরিফাইড হয়ে গেছে। সো আমি এখন কন্টিনিউতে ক্লিক করে সেখানে লগ ইন করবো। এখানে কিছু কোশ্চেন করেছে, সেই কোশ্চেনগুলো অ্যান্সার করি। সো আমরা মোংগোডিবি লার্ন করবো। সো আমরা লার্ন দিয়েছি। সো হাউ লং হ্যাভ ইউ বিন ইউজিং সফটওয়্যার অ্যান্ড ডেভেলপ উইথ মোংগোডিবি। সো নিউ টু মোংগোডিবি দিব নেক্সট। সো এগুলো আমরা ইউজ করবো হচ্ছে জাভাস্ক্রিপ্টে। সো জাভাস্ক্রিপ্ট অথবা নোডজেস। হোয়াট কাইন্ড অফ ডেট ডাটা উইল ইউর প্রজেক্ট ইউজ। সো আমরা এখানে দিব আদার, নট শিওর উইল ইউর প্রজেক্ট ইউজিং মডেলস, নট শিওর ইভেন। সো আমরা ফিনিশ ক্লিক করে দিই। তো আমরা এখান থেকে আমরা সিলেক্ট করবো হচ্ছে AWS। AWS এর পরে এখানে সো এখানে M0 সিলেক্ট করবো, যেটা হচ্ছে ফ্রি। আমরা একটু ফ্রি ইউজ করবো, তার জন্য আমরা ফ্রি ইউজ করবো। আর ফ্রিতে আমরা 512 MB পর্যন্ত স্টোরেজ পাবো এবং হচ্ছে শেয়ার র্যাম এবং হচ্ছে CPU হচ্ছে শেয়ার। সো আমরা এখানে আমাদের লোকেশন সিলেক্ট করবো। সো আমাদের খুব কাছের লোকেশন হচ্ছে ইন্ডিয়া। সো আমরা ইন্ডিয়া সিলেক্ট করি। ওকে, মুম্বাই। এখানে নেম দিতে পারি ক্লাস্টারে, ক্লাস্টার 0 দেওয়া আছে, আমাদের হচ্ছে। সো আমরা ক্লিক করে ফেলি। বাস বাস বাস। ওকে, তো পাসওয়ার্ড দিয়েছে কি, সো ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছে। সো আমি এখানে এটি আমি ডিলিট করে দিব। সো আমি নিউ একটি তৈরি করবো। সো এই ভিডিও শেষে আমি নিউ একটা তৈরি করে ফেলবো। সো আপনারা এটি সেভ করে রাখবেন, এখানে ইউজার নেম দিবেন এবং পাসওয়ার্ড দিয়ে এগুলো সেভ করে রাখবেন এবং ক্রিয়েট ইউজারে ক্লিক করবেন। সো এরপরে দেখা হচ্ছে। এরপরে আপনারা কী করবেন হচ্ছে, হোয়ার উইড ইউ লাইক টু কানেক্ট ফ্রম। সো এখানে আমরা দিব মাই লোকাল এনভায়রনমেন্ট এবং এইখানে আমাদের আইপি অ্যাড্রেসটি দিয়ে দেবো। সো আমাদের আইপি অ্যাড্রেস অলরেডি এখানে দেওয়া আছে, আমরা এটা রিমুভ করে দিই। রিমুভ করে দেওয়ার পরে এখানে আমরা যদি সব জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি তার জন্য সেটি এন্ট্রি করে দিব। সো এখান থেকে করা যাচ্ছে না। সো আমি নেটওয়ার্ক অ্যাক্সেসে চলে যাব। সো নেটওয়ার্ক অ্যাক্সেসে যাওয়ার পরে এখানে অ্যাড করে দেবো, অ্যাড আইপি অ্যাড্রেস। সো আইপি অ্যাড্রেস থেকে অ্যালাউ অ্যাক্সেস ফ্রম এনিওয়ে এটি সিলেক্ট করবো এবং কনফার্মে ক্লিক করবো। সো এটি পেন্ডিংয়ে আছে, পেন্ডিং হয়ে যাবে। সো আফটার দ্যাট ডাটাবেস অ্যাক্সেসে চলে যাবো। সো আমি আমার ইউজার তৈরি করে ফেলেছি এখানে আকাশ এবং পাসওয়ার্ড কি তৈরি করেছি। সো আফটার দ্যাট আমার ডাটাবেসে চলে যাই ডিপ্লয়মেন্টে।
সো আমাদের এখানে ডাটাবেস তৈরি হয়ে গেছে, সো আমরা এখানে কানেক্ট করতে পারবো। সো কানেক্টে ক্লিক করার পরে এখানে আমরা কী দিয়ে কানেক্ট করবো? সো আমরা এখানে ড্রাইভার্স দিয়ে কানেক্ট করতে পারি, যে ড্রাইভার আমরা যেহেতু জাভাস্ক্রিপ্টে করবো, সো এখানে নোট জেএস সিলেক্ট করবো এবং এখানে যেটা আছে লেটেস্ট ভার্সন সেটা দিব। এবং এখানে আমরা বলছি যে মোঙ্গো ডিবি ইনস্টল করার পরে আমরা সেটা দিয়ে এই লিঙ্ক দিয়ে এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে তারপর আমরা কানেক্ট করতে পারবো। সো এরপর আমরা কানেক্ট করে কীভাবে করবো সেটি নিচে ভিডিওতে দেখানো হবে। তারপর আমরা কীভাবে ফাইন্ড এবং ফাইন্ড অল বিভিন্ন যেসব মেথডগুলো আছে মোঙ্গো ডিবি বা মোঙ্গোসের সেগুলো আমরা নিয়ে কাজ করব এবং দেখব কীভাবে সেগুলো কাজ করে এবং সেগুলি দিয়ে কীভাবে আমরা কোনো ডাটা আদান প্রদান করতে পারবো আমাদের মোঙ্গো ডিবি সার্ভার থেকে। সো নেক্সট ভিডিওতে দেখা হবে।